এই স্ট্যাম্প পেপারটা ছিল আমার কাছে এটাকে আমি স্ক্যান করে তোমাদেরকে দেখাচ্ছি তো যে স্ট্যাম্প পেপার দেখছো এই স্ট্যাম্প পেপার আমাদের অনেক সময় মানে টাইপ করে প্রিন্ট আউট করে বের করতে হয় অনেক সময় হয় কি কোনো এগ্রিমেন্ট হচ্ছে কোনো চুক্তি হচ্ছে বা দলিল লিখার কাজ আছে কোনো হয়তো মোহরিল আছে মোহরিল তোমাকে টাইপ করে বের করতে দিল স্ট্যাম্প পেপারে এবার এই জায়গাতে যদি আমরা সঠিকভাবে বের করতে না পারি তাহলে দেখো এটা পঞ্চাশ টাকা দাম আছে মানে পঞ্চাশ টাকা তোমার নষ্ট হবে লস হয়ে যাবে আর তার উপরে আবার সেই স্ট্যাম্প পেপার নিয়ে আসো কিনে তারপরে হবে তো তার জন্য আমি সঠিকভাবে প্রিন্ট আউট কিভাবে করব এই কাজটা আমাদেরকে শিখতে হবে ঠিক টাইমে জয়েনিংটা হয়ে যাও তো বেশি ভালো বোঝা যায় এই যে দেখো এবার আমি যদি দেখাই তাহলে দেখো এই ধর নাও উপর জায়গা থেকে এই জায়গা থেকে মাপটা নিবা এই নিচে পর্যন্ত মোটামুটি লেখা আছে এতটা এতটা নিবা যে দেখবা কতটা ইঞ্চ হচ্ছে এই জায়গাটা যে জায়গাটা আমি মাপলাম দেখো যে রেড কালারের দাগ দিলাম এইটুকু স্কেল দিয়ে মাপবা এটা সাইজ কত হচ্ছে হাইট হাইটে কত হলো মানে টপে সেটা স্কেল দিয়ে মেপে নিবা কত ইঞ্চি হচ্ছে আমি সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার হতে পারে সাড়ে তিন ইঞ্চ এইভাবে আমি লিখে ফেললাম এখন আপাতত বোঝানোর জন্য লিখছি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চ এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চ আচ্ছা এরপরে যেটা মাপবা সেটা হচ্ছে বাম দিকে বাম দিকে কতটা ইঞ্চ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মানে দাগ থেকে বাম একবারে থেকে শুরু থেকে দাগ পর্যন্ত কতটা ইঞ্চ হচ্ছে সেটা স্কেল বসিয়ে মেপে নিতে হবে আমি এখানে ধরে নিচ্ছি এটা দেড় ইঞ্চ হচ্ছে ধরলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আমি এখানে লিখে দিই তোমাদের বুঝার সুবিধার্থে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ

শুধু এইটুকু বসা বা দিয়ে একটা প্র্যাকটিস করে দেখবা এই যে ছবিটা বা আমার মতে বলে দশ টাকা দিয়ে কিনে একবার প্র্যাকটিস করেই দেখবা যে সঠিকভাবে পারছো কি পারছো না তো এটা বাম দিকে কত করলাম ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ হলো লেফটে আর উপরে ছাড়বো আমি জায়গাটা উপরে জায়গাটা ছাড়বো ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই জায়গাটা ছাড়বো বুঝা গেল এইটুকু ক্লিয়ার হলো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার

আচ্ছা দেখো এবার আমি এমএস ওয়ার্ড ওপেন করছি ওপেন করলাম এমএস ওয়ার্ড এবার এমএস ওয়ার্ডে কি কি কাজ করছি সেটা দেখো আমার স্যার কি আর মাপার দরকার নেই ডান দিকে ডান দিকে মাপলে মাপতে পারো ডান দিকে তো এমনি বোঝা যাচ্ছে এই যে এইটুকু আছে গ্যাপিং এইটুকু আচ্ছা 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 এইটুকু খুব যত কত হবে হাফ ইঞ্চ হবে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ এরকম দিয়ে দেবো একটা আমরা এইটুকু হবে ধরে নাও ওকে ওকে এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমি যেটা প্রথম কাজ করবো সেটা হচ্ছে এই যেটা মাপলাম সেই মাপ দেখো সরাসরি যাবা পেজ যে উপরে পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করবা ক্লিক করার পরে ফার্স্ট আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে সাইজ সাইজটা অবশ্যই আমরা করবো এ ফোর সাইজ যেহেতু আমাদের পেস্ট প্রিন্ট আউট হবে এ ফোর আদৌ আমার যে স্ট্যাম্প পেপারটা এ না থাক বাট দেখবা এ ফোর এর মতোই আছে একটু হাইটে ছোট থাকে এ ফোর এর থেকে কিন্তু চওড়াতে এ ফোর থাকে এইজন্য আমরা এ ফোর ই রাখছি তারপরে আসব মার্জিন মার্জিনের খেলা দেখো কি করছি মার্জিনে যাচ্ছি মার্জিনে গিয়ে করব কাস্টম মার্জিন এই যে সবচেয়ে নিচে আছে অপশন দেখো কাস্টম মার্জিন এই কাস্টম মার্জিনে যাব কাস্টম মার্জিনে গিয়ে তখন এই যে আমাদের ডায়ালগ বক্সটা ওপেন হলো এই ডায়ালগ বক্সের মধ্যে লেখা আছে টপ টপ মানে হচ্ছে উপরে তো উপরে কতটা আমরা মাপলাম সেটা এখানে লিখে দিব তো এখানে লেখা আছে দেখো ওয়ান এটাকে আমি কেটে দিচ্ছি দিয়ে লিখে দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ কথাটা দেখো কাটলাম না আমি কিন্তু ইঞ্চ লেখাটা থাকতেই দিলাম মানে ডবল কোটেশন যেটা আছে সেটা ইঞ্চের প্রকাশ করে এবং লেফট লেফটে দেখা গেল দেড় ইঞ্চ এখানে করব আমি ওয়ান পয়েন্ট লিখলাম তারপর রাইটে রাইটে দেখা গেল আমার হাফ ইঞ্চ আছে তাহলে জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট টু রাখতে পারি টু ফাইভ রেখে দিলাম হাফ এর থেকে এক কোণা মানে হাফ অর্ধেক জিরো পয়েন্ট টু ফাইভ রেখে দিলাম মানে একটু সামান্য রাখলাম দেখো সেটিংটা দেখে নাও টপে রাখলাম লেফটে রাইটে বাটামে এই চারটা কাজ তোমাদেরকে করতে হবে এই কাজটা চারটা কাজ করে তারপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবা ওকেতে যখনই আমি ক্লিক করব আমাদের পেজটা যদি আমি জুম ছোট করি এই দেখো মানে আমার কারজারটা যে দেখতে পাচ্ছ এই কারজারটা ছিল এই জায়গাতে এখন দেখো এই জায়গা একবারে নিচে চলে এসেছে এবার দেখো এই জায়গা থেকে আমি যখন কিছু লিখব দেখো লেখাটা কি হচ্ছে তাহলে এই জায়গা থেকে কিন্তু আমার লেখাটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু উপরে দেখো এতটা ফাঁকা হয়ে গেল লেফটেও আমার এতটা ফাঁকা হয়ে গেল আমি যদি এরকম করে কিছু লিখে ফেলি মনে করো লিখছি আমি তো দেখো লেখাটা কেমন হচ্ছে আমার লেখাটা এই জায়গা থেকেই হচ্ছে আর ডান দিকে দেখো এতটা যাচ্ছে মানে আমার ঠিকঠাক প্রিন্ট আউট হবে এইভাবে লিখে তারপরে ওই পেপারটা ভরে প্রিন্ট আউট দিবা প্রিন্ট আউট করার জন্য প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করার পরে দেখো উপরে লেখা থাকবে নেম এই জায়গা থেকে তোমার প্রিন্টারটাকে সিলেক্ট করতে হবে প্রিন্টার সিলেক্ট করার পরে এখানে যাওয়া প্রপার্টিসে যে তোমার প্রিন্টারের যে পেপার সাইজ সেটাকে সিলেক্ট করে এ ফোর করে নিবা তারপরে ওকে করে দিতে হবে দিয়ে প্রিন্ট করতে হবে ওকে তাহলে প্রিন্ট হয়ে যাবে তার একটা প্রশ্ন আছে আর আমি বলছি ধরো কোনো কোনো যে এই যে দলিল লেখা হয় দলিল হম তা দলিল লেখাতে তো এইরকমই করা হবে হ্যাঁ এরকমই করা হবে ইসলাম ইসলামের মধ্যেই দলিল লেখা হয় ওখানে বাংলা টাইপ করা হয় কিন্তু এবার বলি লিখতে গেলে তো মানে ধরো তিন চারটা পেজ এরকম করা হয় তো ফার্স্ট পেজটা না হলে আমি এরকম মাপ নিয়ে করে নিলাম এবার সেটাকে তাহলে সেটাকে প্রিন্ট করে নেওয়ার পরে আবার সেকেন্ড পেজ কে আমি কি তাহলে আবার এরকম মাপজোপ করে মানে সেকেন্ড পেজ আর আবার মাপজোপ নিতে হবে না মানে আমাকে আবার মাপ মাপঝোপ এই মাপের মার্জিন নিতে হবে না আমরা নর্মাল যেমন নিয়োভ সাইজের বা নরমাল হ্যাঁ হ্যাঁ টাকার চিহ্নটা যে থাকে এই টাকার চিহ্নটাকে আমার লিখাটা করবো সেই লিখাটা যাতে টাকার চিহ্নর মধ্যে না চলে আসে এই জন্য প্রথম পেজটাকেই করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বাকি পেজগুলো তো নর্মালি আমরা লিখবো এমএস ওয়ার্ড ওপেন করে আচ্ছা এবার সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে আমি কি নতুন পেজ হওয়ার জন্য ইন্টার মেরে মেরে যাবো তাই তো না এন্টার মেরে মেরে যেতে হয় না এই যে দেখো পেজ লে যেতে হয় পেজ লে গিয়ে এই যে এখানে আছে ব্রেক আচ্ছা ব্রেকে গিয়ে নেক্সট পেজ লিখা আছে তা আমি নেক্সট পেজে ক্লিক করে দিব তাহলে দেখো দ্বিতীয় নম্বর পেজে চলে আসলো এবার প্রথম পেজে দেখো যেমন মার্জিনটা এসেছে দ্বিতীয় নম্বর পেজেও কিন্তু মার্জিন অটোমেটিক চলে এসেছে তা আমাকে কি করতে হবে তখন পেজ সেট আবার মার্জিনে যেতে হবে মার্জিনে গিয়ে তখন এগুলোকে কমিয়ে দেব দেখালো আমি এগুলোকে ওয়ান ইঞ্চ করব তো ওয়ান ইঞ্চ করে দেব দা ওয়ান লিখে দিলাম এটাকে হয়তো রাইটে জিরো পয়েন্ট ফাইভ করব তো জিরো পয়েন্ট ফাইভ করলাম বাটামে রাইটেও জিরো পয়েন্ট ফাইভ লেফটেও দেখা গেল ওয়ান ইঞ্চ করবো তো ওয়ান ইঞ্চ করে দিচ্ছি হ্যালো পুরোটা ওয়ান ইঞ্চ করে দিলাম মানে লেফটে করলাম ওয়ান ইঞ্চ আর টপে মানে উপরে করলাম ওয়ান ইঞ্চ আর ডান দিকে করলাম হাফ ইঞ্চ মানে জিরো পয়েন্ট ফাইভ এবং নিচে করলাম জিরো পয়েন্ট ফাইভ এই কাজটা করলাম কাজটা করে এবার দেখো সবচেয়ে নিচে চলে আসবা তো লেখা আছে অ্যাপ্লাই টু এই যে জায়গাটা এই এই যে জায়গাটা আছে এ তোমার ছিল হল এর আগের বার যখন করলাম তুমি যদি লক্ষ্য করে থাকো দেখবা প্রথমে ছিল হল ডকুমেন্ট এবার অবশ্যই করবো দিস সেকশন এটা তোমাকে মাথায় রাখতে হবে দরকার পড়লে লিখে রাখতে হবে খাতায় দিস সেকশন করতে হবে দিয়ে ওকে করতে